আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে গুরুত্ব দিয়ে মাঠ গোছাচ্ছে 16 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি। এজন্য গত বছরের 13 জুলাই সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঘোষিত রাষ্ট্র মেরামতে 31 দফা নিয়ে জেলায় জেলায় যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এসব সমাবেশে নেতাকর্মী সহ দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা রাষ্ট্র সংস্কারে 31 দফা ইতোমধ্যে জনগণের কাছে তুলে ধরেছি, আমরা 31 দফাকে কর্মসূচি আকারে আবার মানুষের সামনে নিয়ে যাচ্ছি। জানা যায়, সরকার পতনের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন, বিভিন্ন জেলায় সমাবেশের আয়োজন করে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন তিনি, সাংগঠনিকভাবে বিভাগ ও জেলার দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠক করছেন দফায় দফায়, তাদের বিভিন্ন দিক নির্দেশনাও দিচ্ছেন। তৃণমূল নেতারা বলছেন, তারেক রহমান সবসময় তৃণমূলকে গুরুত্ব দিয়ে আসছেন, আন্দোলন থেকে শুরু করে যে কোনো কর্মসূচি পালনে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গেও যোগাযোগ করেছেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম জানান, আওয়ামী লীগের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনও শেষ হয়নি, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের শতভাগ সমর্থন রয়েছে, আগামী দিনে একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমেই দেশের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আমরা আশাবাদী। বিএনপির নেতাকর্মীরা বলছেন, রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণেও গুণগত পরিবর্তন আনা প্রয়োজন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় এই সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। জানতে চাইলে খুলনা দুই আসনের সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যগুলো দেশবাসীর কাছে দারুণ সাড়া ফেলেছে, আগামীর বাংলাদেশের নেতৃত্বের জন্য তার অপেক্ষায় দেশবাসী, দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য তারেক রহমান দলের নেতাকর্মী সহ দেশবাসীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে গণতান্ত্রিক রূপান্তর ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের 31 দফা নিয়ে রূপরেখার উল্লেখযোগ্য দিক তুলে ধরেছে বিএনপি। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।